কিছুক্ষণ পরে দেখবো, তার আগে কয়েকটা কথা বলছি। আপনারা যারা দাঁড়ায় আমার বক্তব্য শুনছেন, অবশ্যই চাইছেন, ভিতরে অনেকের ভিতরে কিছু ক্ষোভ আছে যে তাই তো, কর্মী আন্দোলন যদি একটা হয় তাহলে কর্মী আন্দোলনে ভাগ কেন হচ্ছে। অনেক লোকের প্রশ্ন আছে, আপনারা বলুন কি না বলুন। আমার কাছে কিছুদিন আগে আমার এইখানে যারা কুরবানি করে অনেকেই গেছিল, বলছে দাদা কি করে এক করা যাবে। আমি সাদরে তার আগে গ্রহণ করলাম, বাঁধওয়ানে মিটিং হইল, আমাদের এইখান থেকে রাজেশ ভাই গেল, অশোক গেল, শিবাজি গেল, আর সিধু বলে একজন আছে দোকান করে সিলদাই, ও গেল নেগাচারীর পক্ষে। বলি তাহলে অনুপ ভাই কিন্তু পৌঁছে না, বলি তাহলে একটা ডেট করা যাক। সে ডেটটা কিন্তু হইল আমাদের খাতড়াই। বলি খাতড়ায় যদি সব লেতড়াই আসে তো ভালোই করে, সবকে ঠিক করা হইলে। বলছে লোকের কাছে তো প্রশ্ন আসছে, কারণ আমরাই বেশি বুঝি আর কেউ বুঝে নাই, তাহলে বহু ধারণা হবে, তাহলে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সবাই ঠিক আছে। সেদিন যখন ডাকা হইল আমরা কিন্তু সবাই পৌঁছাল, আমাদের শপথ গ্রহণ হইল, আন্দোলন যদি করা হয় একসঙ্গে করা হবে। ঠিক আছে, ঠিক আছে না? আপনারা নিশ্চয় চাইছেন, কিন্তু অনুপ ভাইকে পালি নাই, ও গেল না যায়কে। তারপর দিন হঠাৎ একটা জুড়ে দিল যে আমাদের কলিকাতা চলো। তো বলি ভাই কার কত দম আছে তো এটা জানে আছে, কলকাতা যাইছিল না সবাই, যাইছিল না? গোটা যখন আদিবাসী কর্মী সমাজ ভাগ হয় নাই সেই তখন যাইছিলি কলকাতা, দেখাই নিয়েছি কত দম আছে। একাই যদি আমি বলি চেঁচাই দিব, হবে হবে কি? কেউ যদি বলে চলো হে যাবে, কেউ যাবে না। এখন গল্প হচ্ছে এইটাই যে আজকে আমি বলছি, যারা রাজনীতি করে তারা নিজের জায়গায় আছে, ওরা কিন্তু সবাই মোটিভেট করতে যায় আমার দলটা পারিভেদ কি করে। আর এই কর্মীরা যত আসেছে পার্টির লোকে কিন্তু গুনছে, পার্টির লোকে গুনছে যে অজিত মাহাতোর দলটায় কে কে গেল, আর কুয়ার সংগঠনটায় কে কে গেল, আর ডুরকুই কে কে যাচ্ছে, এটা হুলহুলির টাই কত লোক যাচ্ছে, এটা কিন্তু সবাই গুনবে। তো আমি বলে দিছি আজকে আমরাকে মনে রাখবেন, যেমন চাষার পাশে খিল খেত থাকলে পাশের চাষাটাই প্রত্যেক বছর এক আতর করে বতরাই, এক কদাল করে তো নিবেকে, পাশে যদি মানে ভেস্টল্যান্ড থাকে কিংবা খিল খেত থাকে তো খাস হলো। তো আজ কর্মীরাকে কিন্তু খাস প্লটার মতন বুঝেছে রাজনৈতিক দলগুলায়, বোঠেনা নয় বলুন, বোঠেনা নয়? আজকে খিল খেতের মতন আমার বাইক আছে। আজকে বলুন কোন এমন রাজনৈতিক দল আছে কর্মীরাকে, কর্মীরাকে কোন এমন রাজনৈতিক দল আছে কর্মীরাকে সেই রাজনৈতিক দলের পলিসি মেকিং এ রাখতে পারেছে, আছে কেউ? কোন রাজনৈতিক দলের পলিসি মেকিং এ কর্মীরা নাই। 35টা বছর সিপিএম এখানে করে খাইছে, গরুকে যেমন বাহে
কুর্মীরা পাঠিয়েছে, আমরা কান বাইরে দিয়েছি, ঝান্ডা নিয়ে কান খিঁচাচ্ছি আর স্লোগান দিয়ে মুখে ফ্যান খাইছে, কিন্তু ওরা আমরাকে বাইরে খাইছে। দিদিকে ভাবেছিল বিশাল ব্যাপার হবে, দিদিও কিন্তু আজ এতদিন বাইরে খাইলো আমরাকে। কুর্মীর দাবিটা পাঠানকে ঘুরে কেউ পাঠাবার ভরসা হইল নাই, ঘুরে ভরসা হইল নাই। যারা টিএমসি করেন তাদের কাছে অনুরোধ, আবেদন, আবেদন, কোন এমন নেতা আছে টিএমসি এ যা পলিসি মেকিং কমিটি থাকে? একটাও কেউ নাই। আমি তো জানি একদিন ছিল এখানে মন্ত্রী চূড়ামণি মাহাতো, চূড়ামণি মাহাতোকে ডাইরেক্ট বলেছিল, অ্যাডমিনিস্ট্রেশনের মিটিং ছিল, ছিল কি বলেছিল, তুমি না চাষ করতে, তার মানে তুই হাল বাহিস, তুই হাল বাহিবি যা বলেছিল। একটাও প্রতিবাদ করিবার ক্ষমতা নাই। আরে যদি অজিত মাহাতোকে বলে তোর কুস্তির পিঠানে তো তোর পাটি করতে তো পাটি না ভাই খেলে চল চল এখান থেকে, চল এখান থেকে, তাহলে হাল বলি কাছেই করিব, এটা বলবার কারো দম নাই। বলছে আমি গরাম থানে পূজা করি, তোর পূজা কি করল? আর মন্ত্রী করেছে আমাদের ইয়াকে কি ভাই শ্রীকান্ত ভাইকে, হাই হাই টাটকা সেই আর কি আর খামার ও আর খামার দরকার, গরু ঘুরে ঘুরে না সেরকম ঘুরে ঘুরে দরকার, গরু ঘুরে ঘুরে না এই খামারটা খোলা আছে তো ঢুকলে তো মালিক এগুলো হ্যাঁ তো ঘুদকে চলে গেল, এই ট্রেন ট্রেন করে এখন ঘুরে বলছে কোন বেচারি দাম নাই। আমি বলেছি আরে তোর মতন ছেলে আজকে শ্রীকান্ত ভাই তোর কাছে আমার অনুরোধ, পার্টি করলে দিন চলে নাই, পার্টি করে দিন চালাবার জন্য করে নাই, নিজের মর্যাদা আছে, কুর্মী জাতির আজকে কলঙ্ক, কুর্মী জাতির যদি তুই হই পরিষ্কার কথা জবাব দিয়ে দে, তোর বুঝতে তিন খানি তোর পার্টি দরকার না, তুই পার্টিটা নিয়ে এলে তোর এমএলএ রিজাইন দিয়ে দে, তোর বলবো দম আছে, এটা বলবার মুরাদ নাই, এটা বলবার মুরাদ নাই। তুই কি খাবার ঘর কন্যা করে তুলে গেছিস? বলছে আমি এবার আমি এবার কোন টিকিটটা পাবো, ও আর বউকে এবার এমপি না হওয়ার জন্য চেষ্টা করছে, বউ করো ভালা আমাদেরকে এমপি করা এমএলএ করা মানে গোলাম রাখা, বড় বাগাল তৈরি করা, বলে বড় বাগাল তৈরি করা। ইয়ার পরে বলছে কি ভেসলে ঢামনাকে পাইছে না, যেমন উমহুম গাছগুলো কারোই হয় সকালে, কিন্তু লোক যে যা যে জানে যায় না সে তো কুড়াই লই, তো আমরাকে কলকাতার বাবুরা মহুল কুড়া রকম আমরাকে কুড়া কুড়াতে কুর্মী রাখে, মহুল কুড়া রকম কুর্মী রাখে কুড়াবার জন্য চেষ্টা করছে। এখন গেল বাম ফ্রন্টে 35 বছর ইয়ে থাকছিল এতদিন, ইয়ার পরে বিজেপির লোকরা কিন্তু ওরা হাল গরুগুলা বাইরে আছে ঢুকাছে, বলছে এবার তোর হাতে জুড়ব আমরা। অনেক লোকের ধারণা আছে না বলে বোধ হয় বিজেপিটা ভালো হবে, অনেক লোকের ধারণা, মনে রাখবেন যে যতক্ষণ না পর্যন্ত কুর্মীদের রাজনৈতিক সচেতনতা আসছে আর যতক্ষণ না পর্যন্ত কুর্মীরা এক জায়গায় এসছে কোনোদিন দাম দিবেন নাই আর দম হবেন নাই। আজ আমার কথা আমি আমরা টিএমসি করবো নাই বলুন, আমরা বিজেপি করবো নাই বলুন, আমরা কারো দলে যাব নাই বলুন, কুর্মীরাকে সবাই মোটিভেট করার জন্য চেষ্টা করছে, দিন আর রাত আমার পার্টিটাই কি করে ঢুকবে, সব কুর্মীরাকে বলছে ভেসলেন, আর ভেসলেন করে করে খাবার জন্য কলকাতার বাবুরা আর দিল্লির বাবুরা আসছে, আসছে না বলুন বলুন। এইটার চেষ্টার বিরুদ্ধে পরিষ্কার কথা আমি বলছি যে আজকে আমরা যদি আমি বলেছিলাম 2 বছর কি ভিক্ষা দিবেন এই অধিক মহাতোকে, 2 বছরের জন্য ভিক্ষা দেন, কি বলেছি আপনার ঝান্ডা তারা খেলেন, যে পার্টিটা করেন পার্টি তারা খেলেন, কোন ঝান্ডার তোলে কোন পার্টির ঝান্ডায় আমরা যাবো নাই, আপনার 2 বছর আমি সবাই ভিক্ষা চাইছি, 2 বছর করুন, এখনই জঙ্গলমহল সব ফের হয়ে যাবে। আজ সারা আমাদের এখানে টুরিস্ট লজ করছে, অযোধ্যাকে করছে, ঝাড়গ্রামকে করছে, আর সে যেমন কলোনি করেছিল ব্রিটিশে তেমনি করে কর্মে খাবার চুরি করছে, এগুলো সব আসলে নদীর বালিটা হেই আমার ক্ষেত ধু আছে আর বালিটা বালির কারখানা করেছিস, যদি সালা পুলিশে পয়সা করে খাচ্ছে, আমার ক্ষেত ধুয়াইলো আর সেই ক্ষেতের মাটি গেল নদী আর বালি হইলো আর সেই বালিটা আমাকে কিনতে হচ্ছে 5,000 টাকায়, লজ্জা করছে না যারা ফাঁসি পাচ্ছে, কোন প্রতিবাদের আওয়াজ নাই আজকে।
প্রতিবাদ নাই, আজকে করে কর্মায় খাতে লজ্জা নাই, ঝান্ডা ধরে জিন্দাবাদ জিন্দাবাদ করছিস, আর গোটা হায়দ্রাবাদ বুঝ না একটুকু, আজকে প্রত্যেকে সেটা ভাবতে হবে। কলকাতায় আমাদের স্বাধীনতা আজকে যেটা বলছিলেন ব্রিটিশ আমলের লড়াই হয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে, আর আজকার বিরুদ্ধে লড়াই করবে, আজকার বিরুদ্ধে একটা শ্রেণী যেমন 35টা বছর একটা শ্রেণী চালাচ্ছে, আজও কিন্তু তারাই চালাবার চেষ্টা করছে, আগামী দিনেও চালাবে। আমি বলবো এখানে যারা যুব সমাজ আসলে বাছারা আর যারা রাজনীতি করেন তারা একটু চিন্তা করবেন, গভীরে গভীরে চিন্তা করবেন। অজিত কুমার তো 70 বছর পায়ে গেছে, 74 বছর বয়স, আমি আর ছাড়ি কাজ মরিয়ে যাব, আপনাদের দায়িত্ব থাকবে, আপনাদের দায়িত্ব নেন, সমাজ কি করে বাঁচবে, কর্মী কি করে বাঁচবে, মনে রাখবেন মেজর জাত মেজর কমিউনিটি, মনে রাখবেন তার যদি ওইভাবে তার ভাষা ধর্ম সংস্কৃতি হারেন যায় সে জাতি কোনদিন বিকাশ হবে না। একটা জাতি একটা ব্যক্তির নিজস্ব সত্তা থেকে যত লড়াইছেন, আপনি খালে আপনার পেট ভরবে, ই খালে আপনার পেট ভরবে না। তো প্রত্যেকটা জাতির নিজস্ব জাতিসত্তা আছে, এই জাতিসত্তা যদি না থাকে কোন বিজ্ঞান কোন রাজনৈতিক অস্তিত্ব আর ব্যক্তিত্ব কোন মানে দার্শনিক যদি অস্বীকার করে আমি বলবো সে জানে নাই। তা আমরা আজকে বলছি ভারতবর্ষে একটা ভুইফোর যায় এই ছোটনাগপুর এলাকায় সবচেয়ে হাজার হাজার বছর থেকে আছে, আজকে বলছে কে হিন্দু ন কে মুসলমান ন খ্রিস্টান, বলুন বুদ্ধ ধর্ম হচ্ছে সবচেয়ে প্রাচীন ধর্ম, এখন সেটা হচ্ছে আড়াই থেকে তিন হাজার বছর, জৈন ধর্ম আড়াই থেকে তিন হাজার বছর, যীশু খ্রিস্ট 2024 আর 570 আছে হযরত মোহাম্মদ ইসলাম ধর্ম, তারপরে তারপরে শিখ বলুন, আর কর্মীরা কতদিন আছে বলুন, কর্মীরা কতদিন আছে, যেদিন হিন্দু ছিল নাই মুসলমান ছিল নাই খ্রিস্টান ছিল নাই জৈন ছিল নাই বুদ্ধ ছিল নাই সেদিন কুর্মীরা এখানে আছে, তার কুর্মীরা কার পূজা করত, আজ বলছে সবাই লাভটা আছে, হিন্দু দিকে কে বলে দুর্গা পূজা তোদের মঠে, কে বলছে কালী পূজা তোদের মঠে, কে বলছে এইটাও রাম মঠে তোদের, কেউ কৃষ্ণ কেউ রাধে রাধে তুলসী মিলে যে যা পাচ্ছে লিখছে, আমাদের এই ধর্ম ছিলই নেই। তাহলে বল যেদিন হিন্দু নাই মুসলমান নাই জৈন নাই বুদ্ধ নাই সেদিন কর্মীরা এখানে কার পূজা করত, একটু বিবেক নেই কারো, বলুন কত এনথ্রোপোলজিস্ট আছে কত সোশিওলজিস্ট আছে কত নৃবিজ্ঞানী আছে যারা এই সমাজ বিজ্ঞানী যারা আছে তারা তাদের বোঝা দরকার, যেদিন হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য জৈন কেউ ছিল নাই সেদিন কর্মীরা এখানে, এরা সাধারণভাবে সেন্সাসে বলছে 52 পিঢ়ি কর্মীরা এই এলাকায় আছে, 52 পিঢ়ি কোন ধর্মই ছিল নাই। আজকে আমরা কেনে যাব লোকের ঠিক ধর্ম মাইতে, আমারটা গ্রহণ করুক আমারটা, আমরা আজকে বলছে বলছে রাম ধর্ম রাম মন্দির প্রতিষ্ঠা করছে না, কত কোন ধর্ম প্রতিষ্ঠা করতে যাচ্ছে কোন ধর্ম প্রতিষ্ঠা করছে, আরে সেদিন যা পায়রাই গেল কি পায়রাইল লকডাউন কিসের কি রোগে করোনায় লকডাউনে সব মন্দির গুলা বন্ধ হয়ে গেছিল, যদি 3 বছর নাই 3000 বছর মন্দির বন্ধ থাকলেও লোকের কোন যাবে নাই যাবে, 3000 বছর যদি মন্দির বন্ধ থাকলে আমি যদি না মন্দির যাই কোনো কিছু হবে নাই, কিন্তু বলুন আজ কুর্মীরা যার পূজা করে যার পূজা করে সূর্যদেবের, সূর্যদেব যদি এক মুহূর্ত এক সেকেন্ডের যদি সূর্য বন্ধ হয়ে যায় কেউ বাঁচবে কেউ বাঁচবে, তাহলে বলুন তাহলে সেই প্রকৃতির পূজা করে আমরা আমরা সেই প্রকৃতির পূজা করি, আর যে গাছপালা নদী চাঁদ সূর্যের পূজা করে আমরা, তো প্রকৃতির সুযোগ আমরা করি না, প্রকৃতির পূজা করে আজকে সমস্ত আদিবাসী যাই, আমাদের সঙ্গে কোন আদিবাসী আজকে যারা ঝগড়া করার দিচ্ছে তারা কেউ বলে দেন আমরা কারোর সঙ্গে ঝগড়া করতে চাই নাই, আমরা কোনো সাঁওতাল মুন্ডা ওরা এটা কারো নাই, কেউ করছে কেউ করাছে পরিষ্কার কথা, একদিন এখানে উঠেছিল মাঝি মা তো ভাই ভাই, এখানে কোথাও উঠেছিল মাঝি মা তো ভাই ভাই, আমরা আজও বলছি সেই কথাটা, বন্ধু আদিবাসীরা এখানে মূলবাসীরা আমরা কিন্তু এক জায়গায় আছি, এই প্রকৃতি বাঁচবে একমাত্র আদিবাসী ধর্মে, আদিবাসী আদিবাসী পূজা আদিবাসী পার্বণে আদিবাসী জীবনযাত্রায় আদিবাসী
দৈনন্দিন জীবনযাত্রায় আমাদের কর্মীদের আদিবাসীদের যে জীবন বৈচিত্র্য পরিষ্কার কথা, সেইখানে আমরাই বাঁচাতে পারবো পরিবেশকে, পৃথিবীকে। তাই আগামী পরিষ্কার কথা আপনারা যারা আছেন এবং যুব সমাজের কাছে আমার আবেদন, এর বাছাড়া যুব সমাজকে বলি, এখানে 22 বছর থেকে 30 বছরের কতগুলো ছেলে আছে? 22 থেকে 30 বছরের ছেলে কতগুলো আছো? হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে ওইদিকে শুনতে পাচ্ছ? আছে না? সত্যি বলবো কিন্তু, হ্যাঁ বাবুরা, তোরা ঘুমাই উঠিস কোথায়? বলো, বাপ গেল হাল নিয়ে, ছাগলের পাল আনছে, গোবর তোবর গোহাল ঘর ঠিক করছে, আর আমার বেটা উঠছে ঘুমো 9টায়? হবে? বলুন কোরবানি হবে না কোনটা হবে? আমার কথা পরিষ্কার কথা, একমাত্র আমরা আদিবাসী কর্মী সমাজ বলছি যে নিজের চরিত্রকে যদি ঠিক করতে না পারে কোন রাজনৈতিক দলের দাদা আর কোন রাজনৈতিক নেতা, আমাদের ঘর ঠিক করতে পারবে নাই, আর দেশ জাতি সমাজ কোনদিন গঠিত হবে না, কোনদিন গঠন করতে পারবে নাই, সে যত বড় রাজনীতি করুক। একমাত্র আদিবাসী কর্মী সমাজ বলে, আরে ভোটের সময় ওরা বলে কি, তার আগে দিনটা জেরা কিনে জেরা কিনে মদ পাঠাই দেই, ভোট পাঠাই দেয়, কোনখানে শুয়ারের মাংস কোনখানে কিসের মাংস দরকার পাঠাই দিল, বলছে ভোটে জিততে তোর মরে যাও মদ খায়, কিন্তু ভোটে জিততে হোক আমাকে। আর আমরা বলি পরিষ্কার কথা, আরে যথাকারী আদর্শ হোক, আর তুমি মার্কসবাদ বলো, গান্ধীবাদ বলো, সুভাষবাদ বলো, আর যতই বলি রাজনীতির মতবাদ বলো, যতই কিছু বলো, মনে রাখবে মানুষের ক্যারেক্টার যদি চেঞ্জ করতে না পারে তো কোন সমাজ ব্যবস্থা পরিবর্তন হবে নাই, কোন রাজনৈতিক দলের অস্তিত্ব, ব্যক্তিত্ব, কোন আদর্শ, কোন দর্শন সেরকম আমি দেখতে পাই নাই। আপনারা বলুন কোন নেতার আগে দেখে আপনি পূজা করবেন, কাকে দেখলে আপনার আপনার মাথাটা নড়ে যাবে বলুন? প্রত্যেকটা নেতার মাঝে সেই জিনিস আছে, ভোটে জিততে হবে ছল বল কৌশলে, আর আমার ভোটে জিততাই কাজ। আর আমরা বলেছি কুরবানি আন্দোলন হচ্ছে প্রিলিমারি স্টেজ অফ দি মুভমেন্ট অফ পলিটিক্স, আমরা বলছি রাজনীতির প্রথম সোপান হবে এইটা, গায়ে আমি সেইটাই বলেছি আর এখনো বলে যাচ্ছি। মনে করুন পোচাকার যদি থাকে আর বিদেশের মিস্ত্রি থাকে, বিদেশের মিস্ত্রি আপনি পোচাকার চেয়ার তৈরি হবে না, ফার্নিচার তৈরি হবে না, আর গায়ের যদি গহজুল বনাই দেয় আর কাঠটা ভালো হয় তো চেয়ারটা টিকবে, কেনে কেনে দেখবে কাঠটা ভালো বটে। তো দাদা আপনার জুতেই নাই সারা, হাঁটলে আস্তে আস্তে 14 দিন পড়ে গেলি, কুকুরও মুতে নিল মুটাই, হুশ নাই তো থাকছে, আর তুই দেশের সমাজ বলে জিন্দাবাদ জিন্দাবাদ, কোন দিকে বলছিস কোন দিকে যাচ্ছিস, হুশেই নাই। তা আমরা প্রথম বলেছি হাউ টু মেক এ ম্যান, একটা মানুষকে কি করে তৈরি করা যাবে, সমাজ ব্যবস্থার পরিবর্তন সেইটাই আমরা বলেছি, দেশ জাতি সমাজ গঠনে প্রত্যেকটা মানুষের কাজ আছে। তারপরে আপনি পার্টি করবেন ফার্স্ট উইথ শুট ফর আওয়ার ক্যারেক্টার, আমরা ক্যারেক্টার যদি জিতাতে না পারি কোনো কিছু লাভ হবে না। এরা পার্টির লোকে ভোটার তৈরি করে, পার্টির লোকে ভোটার তৈরি করে, আজ কর্মীরাকে ভোটার তৈরি করে, আজকে কে বললো নাই ঝাড়গ্রামে নাকি সবল বেশি মদ বিকাইছে, বলো কই? যদি রাজনৈতিক সচেতন থাকে, সচেতন হয় কোন ইয়াং ছেলে মদের মদ বাটি যাবে নাই, কোথাও মদ বিকাবে নাই, তবে না বলবো ওরে রেভিনিউর জন্য তুই সবকে মাতাল করে মরাবার আছে, সব লোককে মরাবার জন্য তৈরি করছে, মাতাল তৈরি করার জন্য রাজনীতি গুলা তার মাতাল মরাবার কারখানা, রাজনৈতিক দল আজকে মাতাল তৈরি করার কারখানা তৈরি করেছে। আর আমরা বলছি আদিবাসী কর্মী সমাজ, আমার একমাত্র বক্তব্য এবং আজ নাই কাল করিব, যেমন ডহর ছেঁকা করেছিলি, রেল টেকা করেছিলি, যেমন জিগিরি জিটা করেছিলি, মহরডোড়ে কলকাতা দিল্লি গেছি এবং কলকাতা যাইছিলি, আজও বলেছি আপনাদের সামনে বলে যাচ্ছি 3 মাসের একটা আন্দোলন শুরু হবে, এই ঢুলকুর পরে দরকার হলে ঢুলকুই ঘোষণা হবে, তাই না? ভুল হুলি ঘোষণা হবে, সারা ঢুলকুটাও ছিঁড়ে যাচ্ছে, ভুল হুলি টাইলে ঘোষণা হবে, কারণ ওখানে 10,000 পণ্ডিত থাকবে গোটা। এখন আমাদেরকে যেমন বললো আমাদের সঞ্জয় ভাই বললো, আমাকে বাংলাদেশে ফোন করেছিল, দাদা আমরা যাব, ওরা ভিসা তৈরি করছে, কোথাকার
বাংলাদেশের আসার জন্য আসামে 500 জন আসবে, উড়িষ্যালে 500 জন আসবে ডেলিগেট হবার জন্য, ছত্রিশগড় এই বছর আসবে, ছত্রিশগড় কর্মী আছে, আমরা সবাইকে চাইছি এখানে। আর আছে পরিষ্কার বলছি, আর সেই জন্য বলছি এবার আরেকটা হবে, একবার না হবে মাতাল মারো আর ভাঠি তারো হবে না গো। দেখো বাচ্চারা, মা বাপের সাধের বিটি জুয়ান বিটি যদি ঘর লেবাই রাই যায় কিছুক্ষণ, দু ঘন্টা যদি আসতে দেরি হয়, মা বাপের মনটা কেমন হয়? সত্যি বলুন, আপনার বিটি আছে জুয়ান বিটি, আর না বলে একটু বাহির দিকে যাইছে কোনো সমীসং গল্প করছে, আর আসতে দু ঘন্টা হইল, কেমন মনটা লাগে মা বাপের? কেমন লাগবা সে কোন দিকে গেল না? আর বেটাটাকে কি লাইসেন্স দিয়েছেন? 10-12টায় ঘর রাত আসবে, ঘর রাতে ওকে লাইসেন্স দিয়েছেন, ওর কোনো দোষ নাই, ওর কোনো দোষ নাই। আজকে সেই জন্য বলছে রে বাচ্চারা, সমাজকে যদি পরিবর্তন করতে চান, নিজের নিজেকে বলুন, নিজেকে সুধার করুন, নিজেকে বেটাকে সুধার করুন। আর মা বোনকে বলবো, নিজের ছেলেটাকে ঠিক কর, একবার বলো গো এরে বাচ্চা অজিত মাতর কাছে শপথ করলিস আর মদ খাতে দিব নাই, বন্ধ করো মদ খাওয়া, ছেলেটাকে বলো নিজের গর্ভে ধারণ করেছে, 10 মাস 10 দিন রেখেছো তো বড় করলে, আর মদ খাবার চিন প্রত্যেকটা ছেলেকে ঠিক করুন, কোন ছেলে মদ খাবে না আগামী দিনে, সমাজ পরিবর্তন হবে না বলুন, হবে না? পরিবর্তন করবই আর লড়াই চলবে, পরিষ্কার কথা। অজিত মা তো ভোটে জিতবে না নাই জিতবে, ভোটে দাঁড়াবে না নাই দাঁড়াবে, রাজনীতি করবো না নাই করবো, কিন্তু সমাজ বদলাই ছাড়বো, চ্যালেঞ্জেরও বলছি, চ্যালেঞ্জ করে বলছি সমাজ বদলাবো, সমাজ বদলাবো, সমাজ বদলালে সব ঠিক হয়ে যাবে, ওরাই বুঝতে পারবে সেদিনটা। অজিত মা তো ভোটে তার হবার জন্য আসছে না, ভোটে বলবার জন্য আসে নাই, আর জুড়কুর মিটিং এ দেখাই দিতে হবে পরিষ্কার, হুল হুলের মিটিং এ দেখাই দেব, হুল হুলের মিটিং এর টাইমে সেদিন প্রমাণ হয়ে যাবে, পরিষ্কার কথা বলছি। আমাদের লোক লোকের যদি না হারান যায়, পূর্বটা পশ্চিম হয়ে যাবে, আর পশ্চিমটা পূর্ব হয়ে যাবে, উত্তরটা দক্ষিণ, দক্ষিণ উত্তর হয়ে যাবে, এত লোক হবে, এত লোক হবে ওই আমাদের ফুলুরি টাইলের, কারণ ওই টাইটটা হচ্ছে 900 একরের জায়গা, 900 একর। কেন? প্রথম যখন বিশ্বযুদ্ধ হয়, ওই প্রথম বিশ্বযুদ্ধে প্লেন নাভা ওঠার জন্যই ওই টাইটটা করেছিল, অত বড় টাইট কোথাও নাই, সেই জন্য আমরা বলছি যে 20 লক্ষ লোকের উপর হবে লোক, এই জন্য তৈরি হচ্ছে লোক এখনই, এখনই লোক কি করে করব। আর আপনাদেরকে বলছি, এগো তৈরি হও, ঘরে ঘরে আদায় করো, চাল উঠাও, যেমন করে উঠাও, আর ওইখানে রাঁধে খাবো, তার সকাল 10:00-11:00 পৌঁছিবো, 11:00 পৌঁছিবো, আর ওইখানে তৈরি হবে সেইখানে। আর আমরা যত এমএলএ, এমপি, এক্সএমএলএ, এক্স মিনিস্টার সবাইকে রিকোয়েস্ট করেছি, তোরা যাবে, সবাই যাবে, সবার কথা দাম থাকবে। আর আপনারা বলুন কি করে আগামী দিনে সমাজ প্রতিষ্ঠা হবে, চিন্তন মন্থন হবে, দুদিন দিন আর রাত আলোচনা হবে, আলোচনার পরে যেটা সিদ্ধান্ত হবে সেইটা করা যাবে, কিন্তু কারো হাল আর কারো জুয়াল আর কাঁধে লিয়া হবে না, ঠিক আছে না, ঠিক আছে না, কারো জুয়াল কাঁধে লিবে না রে বাছারা। অজিত মা তো বাঁচুক না বাঁচুক, আর রাজনীতি করুন না করুন, কিন্তু কারো জুয়াল কাঁধে আর লিহ না, এটা কেউ বলতে যাবে না রে বাছারা। আর জীবনে মানুষের স্বচ্ছতা তৈরি করতে গেলে মদ টাকে হাতাতেই হবে, মদ খামাইকে, আর ভোট লিবার জন্য ওরা তৈরি হয়েছে, কারণ ওই যে তোরা মরে যাও কিন্তু আমাকে এমএলএ জিততে হবে, মন্ত্রী হতে হবে, ওরা বরাবরই কিন্তু এইটাই করবে, লোককে মদ ভালো কতক্ষণ যাচ্ছে কত আছে গাঁটায় সার্ভে করবে, ওরা ওরা গায়ে সার্ভে করবে, কত কর্মী আছে, কত লোকের মদ খাচ্ছে, দিয়ে দাও তত মদ খাবে, আসলে আমাকে ভোটে জিততে হবে। এই জন্য বলছি, ওই মদ মদ মাঠে লোকগুলোকে রাজনীতি করে লোকগুলোকে ঘরে ঢুকাবে, আর ইয়াং ছেলেগুলো তৈরি হয়ে যাও, ইয়াং ছেলে তৈরি হয়ে যাও, ওইখানে যে যে পার্টি আসবে গায়ে ঢুকাও ওকে, আর ঢুকাই কি ওরা সালা ওইখানে ওকে ঠিক করতে হবে, ওইখানে বাধক আছে, আর মদ দিতে আসছিল তাকে বেশি করে ওকে মদটা দিয়ে দাও জুতাইকে। তো বন্ধু, আগামী যে দুটা দিন আছে ইম্পর্টেন্ট, একটা যে 5 আর 6, সেটা হচ্ছে আমাদের মুরগুমা, ওই দিন আমরা ঠিক করবো কত গাড়ি কোথায় হচ্ছে, ওইটার হিসাব নিকাশ করে আপনারা যাবেন, লিস্ট দিবেন আপনারা কোন গেলে কত গাড়ি হচ্ছে, কোন ব্লকে হচ্ছে, কোন জেলালে কত গাড়ি হচ্ছে, ওইটা হিসাব দিবার বসে ওই আমাদের ধরম জড়ুয়া গিয়ে। আর আমাদের ভুলহুলির টাইমে
8, 9, 10, 8, 9 হবে ঘাড়ুয়া, ওটাকে আমরা বলেছি কুড়মালিয়ে ঘাড়ুয়া, 8 আর 9 মানে ইনডোর মিটিংটাকে ঘাড়ুয়া মিটিং বলেছি, আর 10 তারিখ হবে ওপেন মিটিং, যা সিদ্ধান্ত হবে সেইখানেই। আর আমরা সমস্তকে নিমন্ত্রণ করেছি, যত পণ্ডিত লোক আছে সমাজ সম্পর্কে যারা চিন্তা করছে, আর মা বইটাকে বলবো আপনারা হাল ধরার চেষ্টা করুন। কেন না, বেটা ছেলেদের বেশিরভাগ মদ খাচ্ছে, বিটি ছেলার কিন্তু এখনো শিখে না, যদি বিটি ছেলা মদ খায় যদি শিখেছে আর সমাজটাই থাকবে, সমাজটাই থাকবে না গো। এই জন্য বলছি এখনো বতর আছে, তোমরা সমাজটাকে সুধার করো, নিজের বেটাটাকে ঠিক করতে নাই পারবে এই ঠান্ডার দিন বঠে গো। নিজের লোকটাকে বলবে অজিত মাহাতো তো বন্ধ করেছে মদ খা, তুই কেন মদ খাইছিস, তোকে আর ঘর ঢুকতে দিব না, একবার ওয়ার্নিং দিবে, আর তা সত্ত্বেও যদি মদ খাই আসে ঘরটা হুলকা লাগাই দিবে, তোকে ঢুকতে দিব না, যেমন কনকনি ঠান্ডাটা যে জাড়ে যেমন থাকে, তাহলে বুঝতে পারবে সকালে যদি মারপিট করে তো গোটা গায়ের বিটি ছেলে গোটা গায়ের মায়ের লোক জড়ো হয়ে তো আগে জিওতেই হাড়ে হলুদ দিবে। হাড়ে হলুদ কখন দেখবো, হাড়ে হলুদ কখন দেখবো, মরার মরার পরে তুলসী তুলসী পিঠার পাশে ওকে উল্টায় আর হাড়ে হলুদ দেয়, তো জিওতে হাড়ে হলুদ দাও, তাহলে বুঝতে পারবে গো যে বাবা সবাইকে পাইছে। এই জন্য বলছি আপনারা লজ্জা বোধ করবেন নাই আর লজ্জা করবেন নাই, আর লজ্জা বোধ যদি শরম আছে আজলে শপথ করুন অজিত মাহাতোর কাছে ভিতরে ভিতরে। আমার সঙ্গে একটা ছেলা ছিল নাম আশুতোষ মাহাতো, আজকে আসে নাই, উয়ার কাছে উয়ার পাঁচটাই চললে লোক মাতা হতো, এত মত থাকতো সঙ্গেই, আজকে ও নিরামিষ হয়ে আমাদের পূজারি হয়েছে, মানে আশুতোষ মাহাতো বড়া বাজারের ঘর। মানুষ কোনটা পারে নাই ছাড়তে, মানুষ কোনটা পারে নাই, আশুতোষ দিকে আছে। আপনাদের কাছে অনুরোধ, আপনি কি মনে মন খান, আপনি শপথ করুন আজকে এই মাঠে, এই মাঠটার কি নাম ঘাড়ো মাঠে, আপনি শপথ করে যান অজিত মাহাতো বলেছে আর কিন্তু মদ খাবো না। তাহলে বলবো আমি এখানে, এখানে যদি 1,500 লোকের শপথ করেছেন যে আমরা এখানে মদ আর খাবো না, এর থেকে শপথ করছি আমি জানবো আমার ডিগ্রি হয়ে যাবে, পরিষ্কার কথা। রাজনৈতিক নেতা এমএলএ এমপি বলতে পারে, বারবার এমএলএ বলবে এমপি করবে, সমাজ বদলাবার নাই, ভোট আসবে ভোটে গেলে হবে এমপি করবে, সমাজ বদলাবার ক্ষমতা। আর 47 সালে তো ভোট দিচ্ছ রে ভাই, কত সমাজ বদলেছে, কত সমাজ পরিবর্তন হয়েছে, আর কথা দিচ্ছি চ্যালেঞ্জ করছি সমাজ কিন্তু বদলাইকে। জোহার, এখানে বক্তব্য শেষ করছি, আপনারা একবার সবাই যে যেখানে আছেন জুতাইকে স্লোগানটা দিবেন না, আমি একবার বলছি, হ্যাঁ হ্যাঁ বলে দিই, এই স্লোগানটা দেওয়ার পরে আমি কমিটিটা ঘোষণা করছি, আপনারা প্রত্যেকে যে যেখানে আছেন যেটাই আমার বক্তব্য শুনছেন সবাই হাতটা উঠাই গে জুতাই জোরে করে স্লোগানটা দিবেন। আদিবাসী কর্মী সমাজ ছিল, আদিবাসী কর্মী সমাজ ছিল, চলছে চলবে, কি কষ্ট হইল গো, তোরা বললে না রে বাছারা, দেখছি তো আমি তোদের লাজ লাগছে কিসের জন্য, তোরা বললেই নাই তোরা তোদের কি তবে। আচ্ছা আমরা কমিটিতে ঘোষণা করে দিচ্ছি, এখানে কমিটি গুলো আসবে ওরা শপথ করতে হবে এই এই ময়দানে আগামী দিনে, এরা আমাদের ঘোষণার পর আমার প্রধান আজের দল আছে, খুব ভালো প্রধান আজের দল আছে, আপনারা ধৈর্য ধরে থাকবেন, তারপর আবার যুব গান হবে, যাদের নাম ঘোষণা করা হচ্ছে আপনারা স্টেজে আসুন। আচ্ছা নরেন মাহাতো, নরেন মাহাতো আছে আমাদের সভাপতি, 6 নম্বর অঞ্চলে তার ঘর, নরেন মাহাতো কই, নরেন মাহাতো এখানে আসবে বাবু, নরেন মাহাতো সভাপতি, আর সম্পাদক হচ্ছে জয়ন্ত মাহাতো, সম্পাদক জয়ন্ত মাহাতো এই 5 নম্বরে ইয়ার ঘর, 5 নম্বরে, কোষাধ্যক্ষ হচ্ছে রঞ্জিত মাহাতো, কোষাধ্যক্ষ কই কই রঞ্জিত মাহাতো, জয়ন্ত মাহাতো আসো বাবুরা, সহসম্পাদক হচ্ছে বিমল মাহাতো, ইয়ার বাড়ি হচ্ছে 5 নম্বর অঞ্চলেই, সহসভাপতি হচ্ছে নির্মল মাহাতো, নির্মল মাহাতো সহসভাপতি,
আর সহসভাপতি আরেকজন হচ্ছে ফটিক মাহাতো, ইয়ারও 5 নম্বর অঞ্চলের ঘর নাকি। আর সহসম্পাদক হচ্ছে মনোজ মাহাতো, 6 নম্বর ঘর, সহসম্পাদক মনোজ মাহাতো আসছে না, মনোজ মাহাতো আসেছে, আসছে। দীপক মাহাতো, দীপক মাহাতো 4 নম্বর ঘর, দীপক মাহাতো সহসম্পাদক। এ বাবাই কই জেলা ও বোর্ড কনভেনার হচ্ছে দেবাশিস মাহাতো, দেবাশিস মাহাতো কোথা আছে? দেবাশিস জলদি করে আছ, আচ্ছা। জেলা কমিটিতে মানে সদস্য করা হইল, আগের যে সভাপতি ছিল গৌতম মাহাতো তাকে নিয়ে গেল জেলা কমিটি নিয়ে গেছে। আচ্ছা গৌতম তুমি আছো কেনা? আচ্ছা এইদিকে জলদি জলদি আছো, জলদি তখন সভা দাও, আসো আসো আসো। এছাড়া যারা সদস্য আছেন ব্লক কমিটির সদস্য তাদেরকে ডাকছি। ছাত্রা 4 নম্বর অঞ্চল থেকে বাচ্চু মাহাতো, পরিমল মাহাতো, প্রাণকৃষ্ণ মাহাতো, কৃষ্ণেন্দু মাহাতো, বঙ্কিম মাহাতো, শিবু মাহাতো। বাঙ্গুড়া 2 নম্বর অঞ্চল থেকে আছে দিবাকর মাহাতো, লক্ষ্মীকান্ত মাহাতো, চন্দন মাহাতো, জন্মঞ্জয় মাহাতো। 5 নম্বর লেদাপোড়া থেকে আছে বাসুদেব মাহাতো, লালটু মাহাতো, নকুল মাহাতো, নীতিশ মাহাতো, রমেশ মাহাতো। রানাগর 1 নম্বর অঞ্চল থেকে আছে তুহিন মাহাতো, বিজয় মাহাতো, রবি মাহাতো। 11 নম্বর অঞ্চল রাসুলি থেকে আছে বরুণ মাহাতো, নিমায় মাহাতো, তন্ময় মাহাতো, রাজু মাহাতো, সমীর মাহাতো। 10 নম্বর বালিভাষা থেকে গৌতম মাহাতো, হরিশ মাহাতো। 6 নম্বর থেকে আছে অনুজ মাহাতো, প্রফুল্ল মাহাতো। আমরা সবাই আমাদের মঞ্চে আসবেন। আমরা যাদের আজকে ডাকা হইল তার আগে এই ঝাড়গ্রাম ব্লকে গায়ে গায়ে ঘরে ঘরে আমাদের যে ভাবনা, এই ভাবনাটাকে এই কমিটি দেওয়া হইল। এই কমিটি কিন্তু নিয়ে যাবে প্রত্যেকটা মানুষের কাছে, মা বোনদের কাছে, সবাইকে গায়ে গায়ে জানাবে যে আমরা কি দায়িত্ব নিয়েছি, আগামী দিনে সংগঠনটা কিভাবে করব, এবং আমাদের যে হলুদির টান আর নেগাতারি ধরমজোড়া এই মুরগুমা এই এইগুলো খবর দিবে সব কিছু নিয়ে যার জন্যে আজকে এরা শপথ করছে। তোমরা বলবে একটা মাইক দিয়ে দাও, মাইক দিয়ে দাও, একটা মাইক দিয়ে দাও, মাইক্রোফোনটা দিয়ে দাও। তোমরা বলবে আমি যেটা বলছি তোমরা বলবে না, এই সম্মেলনে আমরা শপথ করছি আদিবাসী কর্মী সমাজের পথ মত আদর্শ প্রত্যেক গ্রামে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাবার জন্য দায়িত্ব গ্রহণ করছি। আগামী দিনে আমরা অবশ্যই আদিবাসী কর্মী সমাজের আদর্শকে এই ঝাড়গ্রাম ব্লকে প্রতিষ্ঠা করার জন্য আপনাদের কাছে পুনরায় শপথ গ্রহণ করলাম। জোহার। সবাইকে বলবো এতক্ষণ যখন ছিল আর একটু থাকি যাবার জন্য ঝুমুর গান শিল্পী আমাদের এখন 3টা আছে, পাতানাথ আছে, তো ঝুমুর গানের যারা গায়ক পাচ্ছিল ওদের কোথাও প্রোগ্রাম আছে বলছে, তো ওদেরকে বলবো রেডি হতে, দু একটা গান হবে, একটা গানের পরে পাতানাথটা শুরু হবে। হ্যাঁ